মাঘ বিহুর উপলক্ষে কামরূপ জেলার বকুর গান্ধী ময়দানত আয়োজন করা অসমী ভোগালী মেলাত উপস্থিত হয় কামরূপ গ্রাম্য জেলার উপায়ুক্ত কৈলাশ কার্তিকেন। মেলাত উপস্থিত হয়ে উপায়ুক্তগাকিয়ে মেলার বিভিন্ন সামগ্রী ক্রয় করার লগতে মহিলা আত্মসহায়ক গোটর সদস্যসকলের সঁতে মত বিনিময় করে। মেলার সুস্বাদু পিঠা লাড়ু আদি সাদ লয় উপায়ুক্তগী। ইয়ার পূর্বে উপায়ুক্তগীক সৃষ্টি মণ্ডল পর্যায় সংগঠনের সভানেত্রী সুয়লা রাভার নেতৃত্বত উষ্ম আদরণি জানা হয়। উল্লেখযোগ্য যে উপায়ুক্তগীয়ে মেলাত তিনটা মহিলা আত্মসহায়ক গোটক তিনখন মালবাহী ভ্যান প্রদান করে। পাগর একেবারে গুছি গল। সো আপনার আত্মসহায়ক গোট বলে যেটা কয় এনআরএলএমর অধীনত ইয়া আমার কানাকলাতা মহিলা সবলীকরণ যোজনার অধীনত আত্মসহায়ক গোটবিলাকে যা চারি পাঁচ বছরের পরে বেশি আক্টিভ হয়ে সরকারের এটা এই আত্মসহায়ক গোটবিলাক আগবাই লই যাবর কারণে সরকারে লাস্ট চারি পাঁচ বছরের পরে বেশি গুরুত্ব দিছে। কিন্তু এই চারি পাঁচ বছরের ভিতর আপনালোকে যান পারিছে আর যান আপনালোকে গোট হিসাবে বনায় নিজকে একদম মানে ফিনান্সিয়ালি হোক। সৃষ্টি মণ্ডল পর্যায় সংগঠনের সৌজন্যত আর অসম রাজ্যিক গ্রাম্য জীবিকা অভিযান বকু উন্নয়ন খণ্ডর সহযোগত আয়োজন করা হয়েছে অসমী ভোগালী মেলা। বকুর বিভিন্ন প্রান্তর ৩৬টা মহিলা আত্মসহায়ক গোটে মেলাত অংশগ্রহণ করে। মহিলাসকলে ঘরতে প্রস্তুত করা লাড়ু পিঠা দই চিরা মুড়ি আদির উপরও গামোচা বিভিন্ন জনগোষ্ঠীয় সাজপার বিভিন্ন সা সঁজুলি বিক্রি করে। আনহাতে মেলাত অনুষ্ঠিত হওয়া এখন সভাত উপায়ুক্ত কৈলাশ কার্তিক এনর উপরও অতিরিক্ত উপায়ুক্ত কমলা বড়া মনালী জৈন সহকারী আয়ুক্ত ময়ূর পঙ্খী বরা সদর মহকুমাধিপতি সুজাতা গগৈ দিব্যাঙ্গ চিত্রশিল্পী পূর্ণিমা পালর উপরও বিশিষ্ট ব্যক্তিসকল উপস্থিত থাকে। বকুর পৰা আমিন মইনুল হকৰ প্ৰতিবেদন পি আই নিউজ।